हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आल्लाह रहमते सबाई अनेक भालो आछेन। आज आमी आपनादेरके तैरी करे देखाबो परफेक्ट झरझरे सादा पोलाव बा प्लेन पोलाव। पोलावेर रेसिपी आमरा कम बेशी सबाई जानी, तबुओ अनेकेरई कमप्लेन थाके पोलाव रान्ना परफेक्ट होच्छे ना, झरझरे होच्छे ना। विशेष करे जारा नतून रांधुनी आछेन तादेर एई समस्याटा बेशी हय रान्नार समय। तो आमी आपनादेर साथे किछु टिप्स बा स्टेप शेयर करब, जेगुलो फलो करले आपनादेर पोलाव रान्ना एकदम परफेक्ट ओ झरझरे हबे। आशा करछि आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। चलुन ताहले पोलाव रान्नाटा देखे नेई। पोलाव रान्ना करार जन्य आमी एखाने मेजारमेंट कप दिए 2 कप पोलावर चाल दिए दिच्छि। চালটা দেওয়ার পরে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালগুলোকে ভালোভাবে 5-6 বার ধুয়ে নিব, যাতে যতক্ষণ পর্যন্ত আপনার পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত। আর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চায়ের কাপ অথবা গ্লাস, যে যেটা দিয়ে চাল মাপেন সেটা দিয়েই কিন্তু চালটা মেপে নেবেন। এবং অবশ্যই মনে রাখবেন কতটুকু চাল দিচ্ছেন, কারণ পরবর্তীতে আমাদের কিন্তু চালের পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়েছি, এখন এতে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি এবং এই চালটাকে আমি এখন 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রেখে দিব। আর অবশ্যই 10 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেবেন, শুধু পোলাওর চাল না, যে কোনো চাল রান্নার আগে যদি এভাবে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতগুলো ঝরঝরে হয়। তো 10 মিনিট পরে আমি চালগুলোকে পানি থেকে উঠিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবং চালগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কতটা পানি বের হয়েছে, আর আমি এটা দেখাইনি যে 10 মিনিট পরে আমি যে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এভাবে পানি ঝরিয়ে চালটাকে কিন্তু ভালোভাবে শুকনো শুকনো মতো করে নিতে হবে। এই যে দেখুন আমার চালগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই স্টেপটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের পোলাও রান্নাটা ঝরঝরে হবে। তো এখন পাত্র বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। আসলে প্লেন পোলাওতে আমরা খুব বেশি তেল পছন্দ করি না, এর জন্য আমি অল্প করে তেল দিয়েছি। তবে আপনারা তেলের সাথে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন, তো আমি ঘিটা শেষে ব্যবহার করব। এখন 1/2 কাপের একটু কম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে 1/2 কাপ পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারেন। পেঁয়াজটাকে একটু নরম করে নিয়ে তারপরে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কিন্তু একেবারেই বেরেস্তা করা যাবে না, হালকা একটু ভাজা ভাজা হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। যদি বেরেস্তা হয়ে যায় তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো একটু সময় ভেজে নেওয়ার পরে আমি সেই ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চালগুলোকে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে আমি চুলাটাকে দিয়ে দিচ্ছি, যাতে আমার চালের গায়ে বেশি কালার চলে না আসে। এখন এর ভিতরে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং 1.5 চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি পোলাওয়ের ভিতরে আদার ফ্লেভার পছন্দ না করেন তাহলে না দিলেও হবে, তবে আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি দুটোই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মিডিয়াম টু লো হিটে রেখে আমি চালগুলোকে অনবরত নাড়তে থাকব এবং 6 থেকে 7 মিনিট আমি ভালোভাবে চালগুলোকে ভেজে নেব। এটা কিন্তু স্টেপ নম্বর 2। আপনার যদি চাল ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু চালে আঠাটা একটা ভাব চলে আসে, পোলাও তখন আর ঝরঝরে হয় না। তো চালটাকে 10 মিনিট অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন, তারপরে ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন এবং চালটাকে আপনারা 6 থেকে 7 মিনিট ভেজে নেবেন। যখন একটা ঝনঝনি আওয়াজ হবে এবং চাল একটা থেকে আরেকটা আলাদা হবে তখনই বুঝবেন যে চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে পানি অ্যাড করব এবং তৃতীয় স্টেপটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে পোলাওয়ের চালে, এবং প্রতি কাপ চালের জন্য আমি তার ডাবল পানি, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। তো যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, তবে এখানে 3 কাপ পানি এবং 1 কাপ লিকুইড মিল্ক আছে। আপনারা লিকুইড মিল্ক যদি না দিতে চান সেক্ষেত্রে 4 কাপ পানি এবং 2 কাপ চালের জন্য, মানে 1/2 কেজি চালের জন্য 4 টেবিল চামচ পাউডার আর মিল্ক দিলেও কিন্তু হবে। তবে যে কোনো একটা পাউডার মিল্ক লিকুইড মিল্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ হবে। এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 8 থেকে 10টা কাঁচামরিচ, মানে পোলাওয়ের ভিতরে একটু কাঁচামরিচটা বেশি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো পোলাওয়ের জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর আস্ত দিয়েছি যেহেতু ঝাল হবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন পানিটা টেনে নিব এবং এর ভিতরে কিন্তু আমি আর পোলাওয়ের চালটাকে নেড়ে দিতে যাব না, তাহলে পোলাওয়ের চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো পোলাও থেকে পানিটা টেনে নিয়েছে। একটা চামচ দিয়ে আমি এখন এটাকে আলতোভাবে নেড়ে দিচ্ছি। খুব বেশি মানে জোরে জোরে নাড়তে যাবে না, তাহলে কিন্তু পোলাওর চালগুলো ভেঙে যাবে। আর আমি এখানে আদা রসুনের সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, ওই জায়গাটি স্কিপ হয়ে গেছে, তার জন্য অত্যন্ত দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন এটাকে আবারও লো হিটে, একেবারে মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আবারও চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো এখন এর ভিতরে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। আমি যে বলেছিলাম আমি প্রথমে ঘি দেই নাই, আসলে শেষে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পোলাওতে অনেকক্ষণ পর্যন্ত থাকে, খেতে ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি আবারও এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, তাহলে সব জায়গায় ঘিয়ের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এবং ঢাকনা দিয়ে আমি চুলাকে এখন বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমার এটা ইলেকট্রিকের চুলা, অনেকক্ষণ পর্যন্ত এটার হিট থাকে, এর জন্য আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তবে আপনারা যদি গ্যাসের চুলা রান্না করেন, একেবারে লো হিটে, মিডিয়াম টু মানে একেবারে লো হিটে আপনারা দমে রেখে দিবেন। আর তলায় যদি আপনাদের পাত্রটা পাতলা হয়, যে মানে যে পাত্রে আপনারা পোলাওটা রান্না করেছেন সেই পাত্রটা পাতলা হলে এটা নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। তো ফিরে আসছি আমি 10 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করব পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। 10 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এই যে দেখুন মশলা দিলে কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও রান্নাটাতে। এভাবে কিছু স্টেপ ফলো করলে নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজেই প্রথমবারে পোলাওটা এভাবে পারফেক্টলি রান্না করে নিতে পারেন। আর এই সাদা পোলাওটা কিন্তু রোস্ট, বিফ কিংবা চিকেন যে কোনো কিছু দিয়ে পরিবেশন করলে খেতে অসাধারণ লাগবে। তো আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। তো আমি সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি, আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবং দেখুন পোলাও কিন্তু খুব সুন্দরভাবে চালগুলো সিদ্ধ হয়েছে, আবার একটার সাথে একটা লেগে যাচ্ছে না। তো কে কে আমার মতো করে পোলাও রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি এভাবে রান্না না করেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে ডেকোরেশন করে দিয়েছি। আজকের পোলাও রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।